नमस्कार बंधुरा, इन्सपायरिंग टॉक्स विद सुमित चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, ए भिडियोते आमी जीवनेर किछु मूल्यवान एबं सत्यि कथा तुले धरेछि। जदि तोमादेर कोनो कारणे मन खराब हय एबं कोनो किछु भालो ना लागे, ताहले ए भिडियोते बला कथागुलो शुधु एकबार मन दिये शोनो। तोमादेर मन अवश्यई भालो हये जाबे एबं तोमरा जीवने एगिये चलार एकटा नतून रास्ता पाबे। ताई तोमरा अवश्यई भिडियोते बला कथागुलि एकमने शेष पर्यन्त शोनो। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। ইনস্টাগ্রামের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। কেউ ধুলোকি দিয়ে দিল চোখে, যার জন্য আগের থেকে এত পরিষ্কার দেখা যাচ্ছে। কাটা গাছ আমাদেরকে যেমন কখনো ছায়া দিতে পারে না, তেমনি অতিরিক্ত বেশি আশা আকাঙ্ক্ষাও আমাদের আঘাত দেয়। কখনো কারোর সঙ্গ ছেড়ো না এই ভেবে যে তার কাছে আসলে কিছুই নেই তোমাকে দেওয়ার জন্য, বরং এটা ভেবে সবসময় সাথে থাকবে যে তার কাছে কিছুই নেই তোমাকে ছাড়া হারিয়ে ফেলার জন্য। একটা সম্পর্ক আর গাছের চারা দুটোই একই রকমের হয়। যদি তাদের লাগিয়ে তাদের যত্ন করতে ভুলে যাও, তাহলে তারা মূর্ছা যায়, ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। একদিন ঠিক এমন আসবে যেদিন তোমার পুরো দুনিয়ার থেকে তোমার কোনো অভিযোগ থাকবে না, বরং নিজের থেকে অভিযোগ থাকবে যে জীবন তোমার সামনে পড়েছিল আর তুমি পুরো দুনিয়ার কথাতে মেতেছিলে। একবার এক বিখ্যাত ব্যক্তি বলেন যে, আমি কখনো এমন বলিনি যে আমার মূল্য বোঝো, কারণ যদি আমাকে বিক্রি হতে হতো তাহলে আজকে এমন একলা থাকতে হতো না। তিনি বলেন, জানি না কী এমন খামতি আছে আমার মধ্যে, আমি জানি না যে কী এমন ভালো গুণ আছে তার মধ্যে যে সে আমাকে একটুও কখনো মনে করে না, অথচ আমি তাকে কখনো ভুলতেই পারি না। বন্ধুরা, সম্পর্কের সৌন্দর্য তো একে অপরের সহ্য করার মধ্যেই আছে। যদি তুমি তোমার মতোই কোনো মানুষকে খুঁজে পেতে চাও, তাহলে সারা জীবন তোমাকে একাই থেকে যেতে হবে। এই কথাটা সবসময় মনে রাখবে যে যদি তুমি প্রয়োজনের থেকে বেশি ভালো হও, তবে তুমি সকলের কাছে প্রয়োজনের থেকে বেশি ব্যবহৃত হবে। যদি জীবনে তুমি শান্তি পেতে চাও, তাহলে লোকজনের কথাকে মনে নেওয়া ছেড়ে দাও। তারা কি বলছে না বলছে তা মনে ধরে বসে থেকো না। কাউকে ভালোবাসা কখনোই ভুল নয়। ভালোবাসা তো মানুষের এটা স্বভাবের মধ্যেই পড়ে, কিন্তু কারোর উপর চোখ বুজে ভরসা করে ফেলাটা ভুল। কারোর উপর প্রয়োজনের থেকে বেশি সময় নষ্ট করে ফেলাটাও ভুল। যদি কেউ আপনাকে ঠকিয়ে চলে যায়, তাহলে সবসময় এই কথা মাথায় রাখবেন যে যা কিছু হয় সব ভালোর জন্যই হয়, কারণ সেই সময় সে ভাগ্যিস আপনাকে ছেড়ে চলে গেছিল, না হলে আপনার কত না জানি আরও ক্ষতি হয়ে যেত। সত্যি ভালোবাসা সবসময় আপনার খুশি আপনার ভালোর জন্য ঝুঁকে যাবে, কারণ সে জানে যে আপনার জন্য কোনটা ভালো। বন্ধুরা, এই কথাটা সত্যি যে আমাদের খুব ভালো লাগে যখন আমাদেরকে কেউ অনেক বেশি করে বুঝতে পারে আর আমাদের কেয়ার করে। কেউ কত ভালো কথাই না বলেছিল, না কারোর মন চাই না কারোর জীবন চাই, যে কিনা আমাকে বুঝতে পারবে শুধুমাত্র সেই মানুষটাকেই জীবনে চাই। কিন্তু আমাদের এই কথাটা বুঝে নেওয়া উচিত যে ভালোবাসা আমাদের জীবনেরই একটা অংশ, কিন্তু আমাদের পুরো জীবন নয়। কিছু মানুষ ভালোবাসার বশীভূত হয়ে নিজেদের পড়াশোনা আর কেরিয়ার পুরো নষ্ট করে দেয়, আর শেষ পর্যন্ত যখন তারা ভালোবাসার থেকে প্রতারণা পায়, ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়ে থাকে। আর যদি আপনি এমন কোনো মানুষের খোঁজ করে থাকেন যে কিনা আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে আপনি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান। যেই মানুষগুলো আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চায়, তারা আপনার থেকে দূরে থাকার জন্য কোনো না কোনো অজুহাত ঠিক বের করে নেবেই, আর সমস্ত দোষ পরিস্থিতির উপর আর আপনার উপরে দিয়ে দেবে। বন্ধুরা, একটা সম্পর্ক নামক চারাগাছ লাগানোর আগে একবার মাটিটা কেমন সেটা পরখ করে দেখে নেবেন, কারণ সব মাটির মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকে না। জীবনে সফলতা অর্জন করুন, আপনার জীবনের সকল সম্পর্কের মধ্যেও সফলতা অর্জন করুন। নিজেও খুশি থাকুন আর আপনার আশেপাশের সকল মানুষকেও খুশি রাখুন। এটাই তো আসল জীবন। বন্ধুরা, এটা কখনো ভেবো না যে তুমি অন্যদের থেকে কতটা পিছিয়ে আছো। যদি ভাবতে হয়, তাহলে এটা ভেবে দেখো যে তুমি তোমার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে আছো। তুমি কতটা ধনী তা তখনই নির্ধারণ করা যাবে যখন তোমার কাছে এমন কিছু থাকবে যা অন্য কেউ অর্থ দিয়েও কিনতে পারবে না। মনে রাখবে বন্ধুরা, আজকের দিনটা তখনই তোমার জন্য হবে যদি তুমি জানো এবং বিশ্বাস করো যে তোমার মধ্যে অসম্ভব বলে কোনো শব্দ নেই। বন্ধুরা, সবসময় এটা মনে রাখবে যে যেসব মানুষ স্বার্থপর হয় তারা আপনজনকে হারিয়ে ফেলে, আর যারা আপনজন হয় তারা সবসময় স্বার্থত্যাগী মনোভাব বাড়িয়ে তোলে। বন্ধুরা, তোমরা কখনো রাতারাতি সফল হওয়ার চেষ্টা করো না। একবারে একটা বড় সফলতা অর্জনের চেষ্টা না করে আগে ছোট ছোট সফলতা অর্জনের চেষ্টা করো, কারণ এই চেষ্টাই তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে। তোমরা যদি কোনো বিপদে পড়ো, তাহলে সবসময় মনে রাখবে যে বিপদ থেকে বেরোনোর কোনো পথ নিশ্চয়ই আছে, আর যদি তা খুঁজে নিতে না পারো, তাহলে নতুন একটা পথ তৈরি করে বিপদ থেকে বেরোনোর চেষ্টা করো। কেউ যদি তোমাদের কাজের সমালোচনা না করে, তাহলে মনে রেখো যে সকলের নজরে আসার মতো কোনো কাজ তুমি করোনি। জীবনের সব রকম পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকো, চারপাশে লক্ষ্য রাখো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনে কখনো হাল ছেড়ে দিও না।
সবসময় কথা বলার আগে অন্যের কথাটা শুনে নাও। কোনো কিছু প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো। কারোর সমালোচনা করার আগে ধৈর্য ধরো। প্রার্থনা করার আগে ক্ষমা চাও। আর হাল ছেড়ে দেওয়ার আগে একবার চেষ্টা করো। নিজের কাছে একটা কথা পরিষ্কার করে জেনে নাও যে তোমার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে পিছনে ফেরার কোনো পথ নেই। সবসময় এই সময়ই বাঁচুন, সময়কে গুরুত্ব দিন। সময় নিজ দায়িত্বে নিশ্চয়ই আপনার জন্য সঠিক সময় নির্ধারণ করে দেবে। সবসময় এটা অবশ্যই স্মরণে রাখবেন যে আমরা ভবিষ্যতে ওই রকমই হয়ে যাই যেরকমটা আমরা ভাবি, যেরকমটা আমরা বিশ্বাস করি সেরকম কাজকর্মই আমরা করে থাকি। আপনার বিশ্বাসই কেবলমাত্র এটা নির্ধারণ করবে যে ভবিষ্যতে আপনি বিষ লাভ করবেন নাকি অমৃত। এই কারণের জন্যই নিজের ভাবনা চিন্তা ও বিশ্বাসকে সুদৃঢ় ও শুদ্ধ রাখুন, তাহলে তার ফলাফল আপনি যা পাবেন তা শুদ্ধ এবং উচিতই হবে। যখন মেঘ ঘনিয়ে আসে তখন কি হয়? তখন সারা জগতে অন্ধকার ঘনিয়ে আসে, মেঘ গর্জন করে, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়, সকল পশু পাখি প্রাণী নিজের বসবাসের জায়গায় পৌঁছায়। বিপদের থেকে মুক্তি পেতে তারা একটা সুরক্ষিত আশ্রয়স্থলে গিয়ে লুকিয়ে পড়ে। মানুষ নিজেদের বাড়ির দিকে দৌড়ায় এবং সকল পাখি তার বাসায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এমন একটি জীব আছে যা গর্জন করা মেঘেদের, চমকিত বিদ্যুতের এবং প্রচণ্ড ভারী বর্ষণকেও হার মানায়। সেই জীবটি হলো বাজ পাখি, যা যে কোনো সমস্যার গোড়া থেকে অনেক উপরে উড়ে চলে। সে গর্জন করা মেঘ, চমকিত বিদ্যুৎ এবং ভারী বর্ষণ, এই সকলের থেকেই অনেক উপরে ওড়ে। এটাই হলো ফারাক বা অন্তর হেরে যাওয়া লোক আর জিতে যাওয়া লোকের মধ্যে। এই যুদ্ধ হলো সমস্যা এবং ভাবনা চিন্তার, অর্থাৎ কঠিন সমস্যার সময় সঠিক ভাবনা চিন্তা করার। যদি আপনি আপনার ভাবনা চিন্তাকে ছোট করে দেন, প্রসারিত করতে না পারেন, তাহলে সমস্যা আপনার কাছে অনেক বড় হয়ে দাঁড়াবে। এই সমস্যার সম্মুখীন করা আপনার জন্য সহজ হবে না। আর যদি আপনি আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করতে পারেন, বড় করে সকলের সামনে তুলে ধরতে পারেন, তাহলে যে কোনো সমস্যাই আপনার কাছে ছোট হয়ে যাবে। তখন সকল সমস্যার সম্মুখীন করে তার সমাধান করা আপনার কাছে সহজতর হবে। মানুষের অর্জন করা বরদান কখন অভিশাপে পরিণত হয় বা কোনো অভিশাপ কখন মানুষের জন্য বরদানে পরিণত হয়, এর নির্ণয় বা বিচার কেবলমাত্র মানুষের কর্ম করে। অর্থাৎ মানুষ যেরকম কর্ম করবে তার ভিত্তিতেই সে বরদান বা অভিশাপ পাবে। বিষপান করার পর শঙ্কর সকলের কাছে মহাদেব হয়ে গেলেন, কিন্তু অমৃত পান করার পরেও রাহুকেতু অসুরই রয়ে গেলেন। এই সকল খেলাই হলো কেবলমাত্র কর্মের, অর্থাৎ সব কিছুই নির্ভর করে মানুষের কর্মের উপর। যদি কারোর করা কাজ বা তার লক্ষ্য উচিত এবং সঠিক হয়, তাহলে অভিশাপ বরদানে পরিণত হতে বেশি সময় লাগে না। আর যদি কারোর কর্ম বা লক্ষ্য অনুচিত হয়, তাহলে তার পাওয়া বরদান অভিশাপে পরিণত হয়। আমাদের সকলের ভিতরেই বিচার করার শক্তি, বুদ্ধি ও ক্ষমতা আছে, যা সর্বদা নিজের মতোই বিচার বুদ্ধি সম্পন্ন লোককে আকর্ষিত করে। আমরা যেটা বলি, যেরকম ভাবি সেরকমটাই করি, সেরকমভাবেই আমরা যেটা মনে করি, যেরকম চিন্তা করি সেরকমটাই পাই। একজন সাধু যদি ক্রমাগত ঈশ্বরের নাম জপ করতে থাকে, তাহলে কোনো এক সময় পৌঁছে সে ঈশ্বর লাভ করে। অর্থাৎ ফলাফল আমাদের ভাবনার উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা যেরকমটা ভাবব, যেরকমটা চিন্তা করব, আমাদের সাথে সেরকমটাই হবে।